নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে ধনু রাশির জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। জুন মাসের প্রথম দিকে কিছু ভুলের কারণে অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে ভালো হবে। সম্পত্তি এবং যানবাহন ক্রয়ের জন্য ঋণ নিতে পারেন, তবে এটি আপনার সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি করবে, তাই চিন্তা করবেন না। এই সময়ে ব্যবসায়িক কাজে কিছু নতুন কৌশল অবলম্বন করতে হবে, কারণ বর্তমান নেতিবাচক অবস্থা থেকে ব্যবসা উঠছে না। চাকরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বাড়ির বড়দের সহযোগিতা ও আশীর্বাদ আপনার গৃহজীবনকে সুখী রাখবে। প্রেমের সম্পর্কে আরও ঘনিষ্ঠতা থাকবে এবং আপনি আত্মবিশ্বাস এবং উৎসাহপূর্ণ বোধ করবেন। আপনার বেশিরভাগ কাজ সময় মতো সম্পন্ন হবে। অতিথিদের আগমনের কারণে ব্যয় বাড়তে পারে, তবে পারস্পরিক মিলনের সামনে এই জিনিসগুলো নগণ্য থাকবে। তাড়াহুড়া করা এবং অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণেও সমস্যা হতে পারে, এই জন্য ধৈর্য এবং সংযমের পাশাপাশি রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ব্যবসায়িক ক্রিয়াকলাপে আপনার পদ্ধতির উন্নতি অনেক নতুন সুযোগ উন্মোচন করবে। অংশীদারিত্ব সম্পর্কিত কার্যক্রম সংগঠিত হবে। লেনদেন সংক্রান্ত যে কোনো কাজ করার আগে অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করে নিন। কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা হবে, তবে সময়ের সাথে সাথে আপনি সমাধানও পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে একটি সুখী সম্পর্ক থাকবে এবং পরিবারে একটি মনোরম পরিবেশ থাকবে, এবং প্রেমের ক্ষেত্রেও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততা এবং ক্লান্তির কারণে পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না, তবে জীবনসঙ্গীর সহযোগিতা আপনার ইচ্ছা শক্তিকে প্রবল রাখবে। প্রেমের সঙ্গীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। ভাইদের সাথে সম্পর্কের মধুরতা থাকবে। আয়ের অবস্থান ভালো থাকবে এবং কম খরচের কারণে আপনি সহজেই সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনা বা ক্যারিয়ারের সম্পর্কিত যে কোনো সমস্যারও সমাধান পাবেন। জুন মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতিতে কিছুটা প্রতিকূলতা আসতে পারে। অর্থ সংক্রান্ত কাজে কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না, তাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। সরকারি চাকুরিজীবীদের কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে। পারস্পরিক সম্প্রীতির অভাবের কারণে বাড়িতে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আপনার উপস্থিত বুদ্ধির কারণে পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। প্রেমের সঙ্গীকে কিছু উপহার দিলে সম্পর্কে মধুরতা আসবে। অর্থের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। শেয়ার বা ফাটকাবাজির মতো ঝুঁকিপূর্ণ কাজে একেবারেই বিনিয়োগ করবেন না, আপনার ভারী ক্ষতি হয়ে যেতে পারে। চাকুরিজীবীদের তাদের বস এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক নষ্ট করা উচিত নয়, অন্যথায় আপনি নিজেই সমস্যায় পড়বেন। আদালত সংক্রান্ত যে কোনো বিষয় আটকে থাকলে তা সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থহীন বিতর্ক থেকে দূরে থাকুন। সবসময় ইতিবাচক থাকলে আপনি সকল ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অর্থের ব্যাপারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিকটাত্মীয় বা ঘনিষ্ঠ ব্যক্তির সাথে সম্পর্কিত কোনো অপ্রীতিকর তথ্য পেয়ে মন বিচলিত হতে পারে। আপনার সামর্থ্যের চেয়ে বেশি কাউকে সাহায্য করা আপনাকে সমস্যায় ফেলতে পারে। আপনার কৃতিত্বের সামনে আপনার বিরোধীরা পরাজিত হবে আর তাদের কোনো নেতিবাচক কর্মকাণ্ড সফল হবে না। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কার্যক্রম এগিয়ে যাবে, তবে আপনার উচ্চাকাঙ্ক্ষার উপরে নজর রাখুন। যে কোনো অনুপযুক্ত কাজ আপনার মানহানির কারণ হবে। ঘরোয়া সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চললে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করলে সাফল্য পাওয়া যাবে। পারস্পরিক সম্প্রীতির সাথে পারিবারিক যে কোনো বিষয়ে সমাধান করুন, অচিরেই ঘরের পরিবেশ হয়ে উঠবে মনোরম। নিকটাত্মীয়দের বাগদান সংক্রান্ত সুসংবাদ পেয়ে খুশি হবেন। গরম ও ঠান্ডা থাকার কারণে গলা ব্যথা হতে পারে, যার কারণে জ্বরও অনুভূত হবে। অবহেলা না করে সম্পূর্ণ চিকিৎসা নিন। ধর্মীয় প্রতিষ্ঠান ও সেবা সংক্রান্ত কাজে আগ্রহ নিলে আপনি মানসিক শান্তি পাবেন, সেই সঙ্গে সমাজে সম্মানও বাড়বে। আপনি পারিবারিক দায়িত্ব খুব ভালোভাবে পালন করবেন। মাসের প্রথম দিকে কিছু প্রতিকূল গ্রহের অবস্থান থাকতে পারে, সাবধানে গাড়ি চালান, সম্ভব হলে গাড়ি চালানো এড়িয়ে চলুন। জুন মাসটি নতুন কাজ শুরু করার জন্য অনুকূল নয়, তাই ধৈর্য ও সংযম রাখুন। তবে প্রয়োজন অনুযায়ী আয় ভালো হবে। কর্মচারী ও সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ রাখুন। চাকরিজীবীদের জন্য উন্নতির কিছু নতুন সুযোগ আসবে। ছোটোখাটো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের মোকাবিলা করুন। বন্ধুর আচরণ আপনাকে দুঃখিত করতে পারে, তবে আপনার আচরণে ক্ষমা অন্তর্ভুক্ত করুন। সতর্কতা, চলমান নেতিবাচক পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করা প্রয়োজন, কারণ এ সময় আপনি কাশি বা সর্দির মতো সমস্যা অনুভব করতে পারেন। শারীরিক যে কোনো সমস্যা হলে সঠিক চিকিৎসা নিন। বন্ধুরা, জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।